প্রিয় বিএ বিএসসি এবং বি ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের আমি তিনটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে সেগুলো রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আরেকটি প্রশ্ন চার নম্বরের প্রশ্ন প্রশ্নটি কি তোমরা ম্যাক্সিমাম কমেন্টস করেছো যে স্যার এই প্রশ্নের উত্তরটি যদি দেন তাহলে খুবই উপকৃত হই প্রশ্নটি কি ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করুন তো সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন সাধারণভাবে সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মকানুনের সমষ্টিকে বোঝায় দেশের জনগণকে শাসন করার জন্য রাজনৈতিক ব্যবস্থার মূল কাঠামোর এক সুদৃঢ় ভিত্তি স্থাপন করে সংবিধান রাষ্ট্রের প্রধান বিভাগ বা অঙ্গগুলি যথা আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ সংবিধান অনুসারেই গঠিত হয়ে থাকে আবার সংবিধানই এই সমস্ত বিভাগগুলির ক্ষমতা ও দায়িত্বকে সুনির্দিষ্টভাবে স্থির করে থাকে সংবিধান লিখিত আকারেও থাকতে পারে আবার অলিখিতও হতে পারে অলিখিত সংবিধানের উদাহরণ হিসাবে ব্রিটেনের সংবিধানের কথা বলা যায় তবে ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান যে কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থার পরিচয় বহন করে সে দেশের সংবিধান সংশ্লিষ্ট রাষ্ট্রের স্বরূপ তথা প্রকৃতি সব কিছুই নির্ধারিত হয় সংবিধানের দ্বারা বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের শ্রেষ্ঠ বৈশিষ্ট্যগুলিকে অত্যন্ত যত্ন সহকারে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে সে কারণে ভারতের সংবিধানে এমন কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যা ভারতের সংবিধানকে এক বিশেষ স্বতন্ত্রতা প্রদান করেছে ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি হলো। ভারতের সংবিধান হলো বিশ্বের সর্বপেক্ষা বৃহত্তম ও লিখিত সংবিধান উল্লেখ্য ভারতের লিখিত সংবিধানের ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছে ভারতের মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা বাইশটি অধ্যায় এবং আটটি তপশীল ছিল তো দেখতে পাচ্ছ পয়েন্টসগুলো এমনভাবে সাজানো তোমরা এইভাবে পয়েন্ট টু দি পয়েন্ট করে লিখে তোমরা কিন্তু পড়লে অনেকটাই তোমরা লিখতেও যেরকম ভালো করে তাড়াতাড়ি পারবে এবং মার্কসগুলো তোমাদের কিন্তু ঠিকঠাক ক্যারি হবে কিন্তু বর্তমানে ভারতের সংবিধানে তিনশো সত্তরটি ধারা পঁচিশটি অধ্যায় এবং বারোটি তপসিল রয়েছে ভারতের সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ভারতের সংবিধান বিশ্বের বিভিন্ন সংবিধানের পাশাপাশি তেরোশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের নিকট বিশেষভাবে ঋণী এক্ষেত্রে উল্লেখ্য যে সংবিধানের কাঠামোগত অংশটি উনিশশো সালের ভারত শাসন আইন থেকেই নেওয়া হয়েছে ভারতের সংবিধান হল দেশের সর্বোচ্চ ও মৌলিক আইন ভারতের সংবিধান হল যাবতীয় ক্ষমতার উৎস মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানও প্রস্তাবনা সংযোজিত হয়েছে তবে প্রস্তাবনায় ভাষার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সংবিধানকে অনুসরণ করা হয়েছে প্রস্তাবনার মাধ্যমে ভারতের সংবিধানের আদর্শ ও মূল্যবোধগুলি প্রতিফলিত হয় ভারতের বিচার বিভাগ ক্রমশ ক্রমশ বিনস্ত যার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি রাজ্যগুলিতে রয়েছে হাইকোর্ট এবং হাইকোর্টের নিম্নে নিম্ন আদালত সমূহ ষোলো জারি আছে সুপ্রিম কোর্ট হলো সংবিধানের ব্যাখ্যা কর্তা ও নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষণ ভারতের সংবিধানে ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করা হয়েছে কারণ ভারতে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই এরপর আমরা দেখব সাংবাদিকতা সাংবিধানিকতা কি ধারণাটি এমন একটি প্রক্রিয়া যা একটি গণতান্ত্রিক সরকারকে বৈধতা প্রদান করে এটি একটি সরকারি স্টেপ আপে কর্মকর্তাদের কাজের বৈধতার সাথে বিভ্রান্ত হতে পারে না এবং করা উচিতও নয় লিখিত সংবিধানের চেয়ে সংবিধানবাদ অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ দেশেই সংবিধান আছে কিন্তু এর মানে এই নয় যে তারা সাংবিধানিকতা চর্চা করে সময়ের সাথে সাথে বিকশিত কিছু মৌলিক নীতি যা সাংবিধানিকতার ধারণাকে মুক্ত করে মুক্ত করে তাহলে ক্ষমতা পৃথকীকরণ বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ এবং জবাবদিহিমূলক সরকার ভারতে সংবিধান সাংবিধানিক কে দেশের মৌলিক শাসনের একটি প্রাকৃতিক প্রতিফলন বলে মনে করা হয় বিভিন্ন আইনের সাহায্যে ভারতের সংবিধান শাসনযন্ত্রের মসৃণ কার্যকারিতার জন্য প্রশাসনিক ব্যবস্থা স্থাপনের জন্য একটি বিশদ এবং শক্তিশালী প্রক্রিয়া তৈরি করেছে তো বাকি পয়েন্টসগুলো তোমরা দেখে নাও ঠিক আছে রামেশ্বর প্রসাদ বনাম ভারতের ইউনিয়নের সুপ্রিম কোর্ট কর্তৃক সাংবিধানিকতার ধারণাটি স্বীকৃত হয়েছে আদালত বলেছে সরকারের সাংবিধানিকতা বা সাংবিধানিক ঠিক আছে সাংবিধানিক ব্যবস্থা রামেশ্বর প্রসাদ বনাম ভারতের ইউনি ইউনিয়নে সুপ্রিম কোর্ট কর্তৃক সাংবিধানিকতার ধারণাটি স্বীকৃত হয়েছে আদালত বলেছে সরকারের সাংবিধানিকতা বা সাংবিধানিক ব্যবস্থা নিরঙ্কুশতাকে ঘৃণা করে এটি আইনের শাসনের উপর ভিত্তি করে যেখানে বিষয়গত সন্তুষ্টি সংবিধান দ্বারা প্রদত্ত বস্তু দ্বারা প্রতিস্থাপিত হয় ঠিক আছে কথা হলো নিম্নলিখিত অন্তর্নিহিত নীতিগুলির সংমিশ্রণ এগুলো একটু দেখে নাও ক্ষমতা বিচ্ছেদ ঠিক আছে পয়েন্টসগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও পার্লিশ স্ক্রিনশট তুলে নিও দায়িত্ব জবাবদিমূলক সরকার ব্যক্তিগত অধিকার সাময়িক বাহিনীর বেসামরিক নিয়ন্ত্রণ পুলিশের জবাব তা এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে উত্তরগুলো ভালো করে করে নিও ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন দেব তবে তোমাদের বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা ভিডিওগুলো দেখলে লাইক করলে শেয়ার করলে এবং কমেন্টস করলে খুব ভালো লাগে কেন তোমাদের জন্য প্রত্যেকটা সময় আমরা অক্লান্ত পরিশ্রম করে চলেছি তোমাদের যাতে ভালো রেজাল্ট তোমরা করতে পারো তার জন্য এবং যাদের আর্থিক সমর্থা একটুখানি আর্থিক সামর্থ্য নেই বা করে উঠতে পারছে না তাদের জন্য বিশেষ করে নোটসগুলো প্রোভাইড করা হয় তো আজকের মতো ভিডিওটি শেষ করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং অন্যান্য আর কোন কোশ্চেনের তোমরা অ্যান্সার চাও সেগুলো লিখে জানাবে আজকের মতো এটুকুই